বেঙ্গালুরু এফসির সাথে আরও 2 বছরের চুক্তি বৃদ্ধি করল ভারত অধিনায়ক সুনীল ছেত্রি। 2023 সাল অবধি বেঙ্গালুরুতেই থাকছেন সুনীল, যার জেরে মোট 10টি মরশুম বেঙ্গালুরুর জার্সি পরে মাঠে কাটাবেন তিনি। 2013 সালে প্রথমবারের জন্য বেঙ্গালুরুতে নাম লেখান সুনীল। তারপর কেটে গেছে একে একে বহু বছর, তার মধ্যে বহু সাফল্যই ধরা দিয়েছে ভারত অধিনায়কের ঝুলিতে। নয়া চুক্তিতে সই করে অত্যন্ত খুশি সুনীল। তিনি বলেন, আমি খুবই খুশি বেঙ্গালুরু এফসিতে আরও 2 বছরের জন্য সই করতে পেরে। এই শহর আমার ঘর আর এই ক্লাবের মানুষ আমার পরিবার। মনে হয় যে গতকালই আমি প্রথমবার এখানে সই করলাম। আর আমার বলতেই হবে যে এই যাত্রা অসাধারণের থেকেও আরও বেশি কিছু। আমি এই ক্লাবকে ভালোবাসি, এখানকার সমর্থক ও শহর, এই 3 জিনিসের সাথে আমার খুব কাছের সম্পর্ক রয়েছে। আর আমি মুখিয়ে রয়েছি আরও বিশেষ কিছু মুহূর্তের অংশ হওয়ার জন্য। মরশুম শেষে জোর জল্পনা চলছিল বেঙ্গালুরু এফসির খারাপ পারফরমেন্সের জেরে ক্লাব ছাড়তে পারেন সুনীল ছেত্রী, কিন্তু শেষ পর্যন্ত যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বেঙ্গালুরুতেই থেকে গেলেন সুনীল।